আগের দিনের ক্লাসে আমরা শিখেছি যে অ্যাবসলুটলি রেস্ট বা অ্যাবসলুট মোশন বলে কিছুই হয় না, মানে কোনো বস্তু চরমভাবে স্থির বা চরমভাবে গতিশীল এমনটা হতে পারে না। তার মানে আমরা যে স্থিতি বা গতি দেখতে পাই সেগুলো আসলে আপেক্ষিক, মানে আমরা যে স্থিতি গতিগুলো বিবেচনা করি সেগুলো অন্য কোনো দ্বিতীয় বস্তুর সাপেক্ষে করি, তাই তো? সেই অন্য কোনো দ্বিতীয় বস্তুটাকেই বলেছিলাম নির্দেশ তন্ত্র বলা হয় বা রেফারেন্স ফ্রেম বলে। ওই নির্দেশ তন্ত্র বা রেফারেন্স ফ্রেম আসলে কোঅর্ডিনেট সিস্টেমই, আর কিছুই না। তো আজকে আমরা বিভিন্ন ধরনের নির্দেশ তন্ত্র সম্পর্কে জানবো, তার মধ্যে প্রথম যেটা জানবো সেটা হলো কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স বা কার্তেজীয় নির্দেশ তন্ত্র। এই কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স 1D, 2D, 3D তিন রকমই হতে পারে। তো ফার্স্ট আমরা দেখবো 1D। 1D মানে একটা ডিরেকশানে মোশন। ওকে, সাপোজ কোনো একটা পিঁপড়ে এই ডিরেকশানে মুভ করছে, অনলি এই ডিরেকশানে, একটাই ডিরেকশানে। তো এটা অরিজিন, আমি ও দিয়ে ডিনোট করছি অরিজিনটাকে, আর এটা হচ্ছে আমি এক্স অ্যাক্সিস হচ্ছে, যে ওটা একটাই ডিরেকশান, তো আমি একটাই অ্যাক্সিস ধরবো, এক্স অ্যাক্সিস ধরলাম। তো সাপোজ কোনো একটা পিঁপড়ে এই ডিরেকশানে যাচ্ছে, তার মানে আমি সেই পিঁপড়েটার মোশনটাকে কোনো একটা মুভমেন্ট টিতে এক্স দ্বারা ডিনোট করতে পারি, ঠিক আছে? কোনো একটা মুভমেন্ট টিতে ওই পিঁপড়েটার অবস্থান হচ্ছে এক্স, ঠিক আছে? এবার আস, এটা হচ্ছে 1D। এবার আসছে 2D। সাপোজ কোনো একটা পিঁপড়ে এই বোর্ডের ওপর চলাফেরা করছে, সাপোজ এরকম, পিঁপড়েটা এখান থেকে এরকমভাবে চলাফেরা করছে, আর কোনো একটা মুভমেন্ট টিতে বস্তুটার অবস্থান ধরো এই যে পি, ঠিক আছে? তো পি অবস্থানটা দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে আর একটা ডিরেকশানে যাচ্ছে না, ও বিভিন্ন ডিরেকশানে গেছে। তো এই অবস্থানে আসতে গেলে আমাকে কী করতে হবে, এই অ্যাক্সিস বরাবর আমাকে এতটা আসতে হবে, অ্যান্ড দেন এখান থেকে এতটা যেতে হবে, তবে এই পয়েন্ট আমি পাবো। তার মানে এক্ষেত্রে আমাকে দুটো ডিরেকশান কনসিডার করতে হচ্ছে এই পয়েন্টে আসার জন্য। তার মানে বোর্ডের ওপরে কোনো পয়েন্টে আসার জন্য আমার দুটো ডিরেকশান লাগবে। তার মানে এই একটা ডিরেকশান সেটাকে আমি এক্স নাম দিলাম, এই একটা ডিরেকশান সেটাকে আমি ওয়াই নাম দিলাম। তো যেহেতু দুটো ডিরেকশানের প্রয়োজন পড়ছে, তাই জন্য এটাকে বলা হয় টু ডাইমেনশনাল, ঠিক আছে? এবার এটা যেহেতু অরিজিন যার স্থানাঙ্ক 0,0, তো অরিজিন থেকে এই বিন্দুটার অবস্থানটা আমরা অবস্থান ভেক্টরে পড়েছিলাম, যেটাকে অবস্থান ভেক্টর বলে, এটাকে আর দিয়ে ডিনোট করা হয়। তো অবস্থান ভেক্টরের মানটা আমি যদি জানতে চাই এখান থেকে, দেখো এটা একটা কিরকম ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এক্ষেত্রে আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে না? তবে আর স্কোয়ার সমান সমান এটা এক্স, এটা ওয়াই, তার মানে আর ইকুয়ালস টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হলো ওই অবস্থান ভেক্টরের ভ্যালু, ঠিক আছে? এটা হলো টু ডাইমেনশনাল মোশন। এবার ধরো কোনো একটা মাছি এই ঘরে ঘোরাফেরা করছে, এবার এই মাছির অবস্থানটাকে তুমি শুধু বোর্ডের ওপর মতো রাখতে পারবে না, সাপোজ এই পজিশনে আছে, কোনো একটা মুভমেন্টে এই পজিশনে আছে, তাহলে এটা তো বোর্ডের ওপর নেই, বোর্ডের থেকে এতটা বাইরে বেরিয়ে রয়েছে। তার মানে এক্ষেত্রে আমাকে তিনটা ডিরেকশনের প্রয়োজন পড়বে, কেমন? এইরকম আমি তিনটে ডিরেকশান কনসিডার করছি, যে তিনটে পারপেন্ডিকুলার ডিরেকশান রয়েছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তো সাপোজ কোনো একটা মুভমেন্ট এইখানে রয়েছে, এই যে এই পয়েন্টটা রয়েছে, তাহলে এখানে আসতে গেলে আমাকে কী করতে হবে, ফার্স্টে এক্স ডিরেকশানে এদিকে আসতে হবে, তারপরে ওয়াই ডিরেকশানে এরকম যেতে হবে, তারপরে জেড ডিরেকশানে এখানে উঠতে হবে, তবে এই পয়েন্টটা পাবো। তার মানে এই পয়েন্টে আসার জন্য আমাকে তিনটে ডিরেকশানের প্রয়োজন পড়ছে, তাই জন্য এটা 3D। ফার্স্টে এক্স ডিরেকশানে এরকম বেরিয়ে আসলাম, ওয়াই বরাবর এদিকে গেলাম, জেড বরাবর উপরে উঠলাম, তবে এই পয়েন্টটা আমি পেলাম, ঠিক আছে? তো থ্রি ডাইমেনশনালে সেটা তো আমি এই 2D-র ওপরে আঁকতে পারবো না, তো আমি ধরে নিচ্ছি সেই পয়েন্টটাকেই এইটা, ঠিক আছে? এই পয়েন্টটা আসলে এখানে রয়েছে, সেটাকে আমি এখানে ধরছি, বুঝা গেছে? তো এটা, এটাকে যদি পি দিয়ে ডিনোট করি, এর অবস্থান তখন হবে এক্স কমা ওয়াই কমা জেড, কারণ বুঝতে পারছো তিনটে কোঅর্ডিনেট লাগছে এক্ষেত্রে এটাকে বোঝানোর জন্য। তাহলে কোনো একটা মুভমেন্ট টিতে এর অবস্থান হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, এবং অরিজিন থেকে, এটাকে আমি অরিজিন ধরেছি যার স্থানাঙ্ক 0,0,0, অরিজিন থেকে এই বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু এই বোর্ডের ওপর নেই, এই বাইরে রয়েছে, তাহলে এখান থেকে এর যে দূরত্ব এটাকে আমি ডিনোট করছি রো দিয়ে। রোটাকে থ্রি ডাইমেনশনালে কোনো ডিস্টেন্স আমি রো দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? টু ডাইমেনশনালে যেমন আর দিয়ে করেছিলাম, থ্রি ডাইমেনশনালটা তো, তাই জন্য রো দিয়ে ডিনোট করছি, বুঝতে সুবিধা হবে।
তো সাপোজ এইটা হচ্ছে সেইটা, মানে অরিজিন থেকে ওই বিন্দুটার দূরত্ব, মানে মাছিটা যেখানে আছে, যেমন এখানে আছে ধরো, তাহলে এই বিন্দু দূরত্ব অরিজিন থেকে হচ্ছে রো, ঠিক আছে? তো রো এর ভ্যালু কী করে বার করবো? দেখো রোতে যেতে গেলে এরকম যেতে হবে, মানে এক্স আর ওয়াই এক্স আর ওয়াই যে প্লেনটা রয়েছে এই প্লেনে আসলাম কিন্তু এটা আমি, হ্যাঁ, দেন তারপরে এই উপরে গেলাম, ঠিক আছে? সাপোজ এক্স ওয়াই প্লেনে যে ডিস্টেন্সটা আসলাম সেটা আর, আর এইটা তো জেড, জেড বরাবর গেছি, ঠিক আছে? তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ছবি থেকে মনে হচ্ছে না কিন্তু আসলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ভাবো এখান থেকে বাইরের দিকে সাপোজ এই রকম, ঠিক আছে, অরিজিন থেকে বাইরে এইটা, এইটা হচ্ছে এই রকম, ঠিক আছে? আর একটা এই জেডটা হচ্ছে এই রকম, ঠিক আছে, জেডটা হচ্ছে এরকম, বুঝে গেছে? এটা বাইরের দিকে আসছে, এটা আর, এটা আর, এটা রো, এটা, এটা রো, এটা আর, এটা জেডটা, দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এরকম করলে বোঝা যাবে, ঠিক আছে? যদিও ইয়ে তো বোঝা যাচ্ছে না ভালো করে, এই রকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার আর কি বলে অধিভুজ, এটা ভূমি, এটা লম্ব, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে রো স্কোয়ার সমান সমান তার মানে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক, এটা আর, এটা জেড। এবার আর সমান সমান আবার দেখো এক্স ওয়াই প্লেনে যেহেতু রয়েছে তাহলে আরটা এক্স ওয়াই প্লেনে, এটা একটা অধিভুজ এই ত্রিভুজের সাপেক্ষে, তার মানে আর সমান সমান কি জানি আবার, আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, টু ডাইমেনশনাল মোশন থেকেই দেখেছি, আর তার সাথে জেড স্কোয়ার ছিল, তাহলে রো স্কোয়ার যদি এটা হয় তাহলে রো কী হবে, টু টান্ডার, এটা বোঝা গেছে? এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল কোনো একটা পয়েন্টের দূরত্ব অরিজিন থেকে, মানে ওই যেটাকে আমরা ভেক্টরে ওই অবস্থান ভেক্টর বলে ধরেছিলাম, ঠিক আছে? তাহলে এই তিনটে হলো আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? নেক্সট আমরা যেটা জানবো নাম্বার বি, পোলার ফ্রেম অফ রেফারেন্স, পোলার ফ্রেম অফ রেফারেন্স, এটার ক্ষেত্রে টু ডি আর থ্রি ডি এই দুটো পসিবল, ঠিক আছে? তো ফার্স্ট আমরা দেখবো টু ডি, সাপোজ এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, দুটো পারপেন্ডিকুলার রয়েছে, কোনো একটা মোমেন্ট টিতে কোনো একটা বস্তুর অবস্থান সাপোজ পি, ঠিক আছে? তাহলে অরিজিন থেকে এই দূরত্বটাকে আমি কী দিয়ে ডিনোট করেছিলাম, আর দিয়ে, ঠিক আছে? এটা আমার হচ্ছে 0,0, ঠিক? এবার এই আটটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করছে, আগের বারে আটটা কী ছিল, এক্স আর ওয়াইয়ের মধ্যে থেকে গেছিলো অবস্থান ভেক্টর, এবার ধরেছে এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, এবং পোলারের ক্ষেত্রে এই পি বিন্দুর অবস্থানটা হবে আর কমা থিটা, বোঝা গেছে? টু ডাইমেনশনাল দুটো কোঅর্ডিনেট ইউজ করছি, আর কমা থিটা হয়, তার মানে আর বরাবর, মানে অরিজিন থেকে ডিস্টেন্সটা কত পয়েন্টার, এবং থিটা, থিটা দিয়ে বুঝিয়ে দিচ্ছ কোন অ্যাঙ্গেলে রয়েছে, এখানে থাকবে, এখানে থাকবে, না এখানে থাকবে, এটা বুঝিয়ে দিচ্ছে। আগের বারে যেমন এক্স কমা ওয়াই, এক্স বরাবর গিয়ে ওয়াই বরাবর উঠেছি, এটা ডিরেকশন ওয়াইজ, এখানে আর কমা থিটা মানে হচ্ছে আরটা হচ্ছে এই ডিরেকশানে, অরিজিন থেকে কোন ডিরেকশানে পয়েন্টার হচ্ছে সেইটা, আর থিটাটা হচ্ছে এক্সের সাথে অ্যাঙ্গেল, মানে কোন দিকটায় কতটা যাবে, ঠিক আছে? বোঝা গেছে? এবার এটা দেখো আর এই আগের, আগের মতো আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আর সমান সমান কী হবে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা একটা সম্পর্ক পেলাম। আর দেখো ট্যান থিটা সমান সমান কী পাচ্ছি এখান থেকে, ট্যান থিটা সমান সমান আমি কী জানি, লম্ব ওয়াই ভূমি, লম্বটা কি ওয়াই, মানে ওয়াই বাই এক্স, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই দুটো সম্পর্ক আমি জানলাম এই টু ডাইমেনশনাল পোলার ফ্রেম অফ রেফারেন্স থেকে। একটা হচ্ছে আরের ভ্যালুটা, থিটার ভ্যালুটা বা কী করে বার করবো এক্স ওয়াই জানা থাকলে। এবার আমরা দেখবো থ্রি ডাইমেনশনাল পোলার ফর্ম, ঠিক আছে? থ্রি ডাইমেনশনাল পোলার ফর্ম সেটাকে বলে সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে, বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটও বলা হয়। দেখো এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, এটা ধরো জেড, ওকে? এবার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যে কোনো অবস্থান
তিনটে কোঅর্ডিনেট আর কমা থিটা কমা জেড এই তিনটে দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। আর মানে কি অরিজিন থেকে এই যে প্লেনটা সাপোজ এক্স ওয়াই প্লেনে কতটা ডিস্টেন্স যাচ্ছে, যেটা হচ্ছে আমার আর, ঠিক আছে। থিটা মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে এটা কতটা অ্যাঙ্গেল করছে, আর তারপরে জেড মানে জেড অ্যাক্সিস বরাবর কতটা উঠছে, ঠিক আছে। তাহলে এটা আমার হবে অরিজিন থেকে মানে যেটা জিরো কমা জিরো কমা জিরো আর কোনো একটা পয়েন্ট পি স্থানাঙ্ক, বোঝা গেছে? সব কীভাবে বুঝবো এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট হচ্ছে, সাপোজ অরিজিন এটা, অরিজিন থেকে আর ডিস্টেন্স বেরিয়ে এসছে, সাপোজ এইটা অরিজিন থেকে আর ডিস্টেন্স বেরিয়ে আসলো। থিটা মানে হচ্ছে কোনটা, তাহলে এই এই রকম যদি থাকে এটাকে পুরো যদি পুরোটা ঘোরাই তাহলে এটা একটা কি সার্কেল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে যদি এরকম ঘোরানো হয় সার্কেল তৈরি হচ্ছে, কারণ আর হচ্ছে এই ডিস্টেন্সটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেলটা কতটা ঘুরছে, আর তারপরে জেড বরাবর উঠে যাচ্ছে। তার মানে এই সার্কেলটা জেড বরাবর উঠলে এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ দিচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে পোলার ফর্মে থ্রি ডি, সেটা হচ্ছে আর কমা থিটা কমা জেড দিয়ে ডিনোট করা হয়। আর মানে হচ্ছে এটা, থিটা মানে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা, জেড মানে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবরই, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এক্স বরাবর আমি এটা লিখতে পারি আর কস থিটা, এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা, এই পাশে লিখি এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এটা লিখতে পারি। ওয়াই বরাবর তাহলে কি লিখতে পারি, আর সাইন থিটা, আর জেড বরাবর জেড পারি, এই তিনটা লিখতে। আচ্ছা, এবার এই পয়েন্টটা তো যেটা থ্রি ডাইমেনশনাল, তার মানে বোর্ডের থেকে বাইরে কোনো একটা বিন্দুর পয়েন্ট, পি বিন্দুটা আর বরাবর তো এদিকে বেরিয়ে আসলো, এক্স এক্স অ্যাক্সিসের বরাবর বেরিয়ে আসলো। তারপরে থিটা বলতে কতটা ঘুরলো, সাপোজ এই যাবো এক্স মানে হচ্ছে এখান থেকে বাইরের ডিরেকশনে ছিল এক্সের ডিরেকশনটা, আর মানে হচ্ছে এখান থেকে কতটা বেরিয়ে আসলো, সাপোজ এই ভ্যালুটা হচ্ছে আর, এই এই ভ্যালুটা হচ্ছে আর, এই ভ্যালুটা, ঠিক আছে। তো সাপোজ এই যে আর বেরিয়ে এসছে, এবার থিটা বরাবর সাপোজ এরকম ঘুরেছে আর জেড বরাবর এতটা উঠে গেছে, তার মানে এইরকম কোনো একটা বিন্দুতে আমি পয়েন্টটা পাচ্ছি যেটা এই বোর্ডের ওপর নেই, ঠিক আছে, বাট আঁকার জন্য আমি বোর্ডে এঁকেছি। তাহলে পি বিন্দুটা আসলে থ্রি ডাইমেনশনাল, যেহেতু পয়েন্টটা এরকম বাইরে রয়েছে, ঠিক। তাহলে অরিজিন থেকে ওই বিন্দু অব্দি দূরত্ব মানে পি বিন্দু অব্দি দূরত্বটাকে আমি রো দিয়ে ডিনোট করবো, কারণ থ্রি ডাইমেনশনাল ডিস্টেন্স এটা তাই, ঠিক আছে, আগের বারে বললাম। তো এবার আমি দেখো এখান থেকে সাপোজ এই রোটা জানতে চাইছি, রোটা হচ্ছে অরিজিন থেকে ওই সিলিন্ডারের কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স। তো রো ইকুয়ালস টু, দেখো আবার আগের বারের মতো, রো স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার না, এটা কি আর, তাহলে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে না, ঠিক আছে। তাহলে রো ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আবার আর স্কোয়ারটা কী হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, আরটা এক্স ওয়াই জেডের মধ্যে রয়েছে, এক্স ওয়াই প্লেনের মধ্যে রয়েছে, তার মানে কি আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে রো স্কোয়ার সমান সমান কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে রো ইকুয়ালস টু রুট আন্ডার এটা, ঠিক, বোঝা গেল। আর কি জানতে হবে আমাদের, থিটাটা, সাপোজ থিটাটা দেখো এটা কি এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল করে রয়েছে, তার মানে কি এক্ষেত্রে এটা সমান সমান কী হবে, আমি কি জানি টান থিটা মানে লম্ব হয় ভূমি, তাহলে এক্ষেত্রে এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেক্ষেত্রে এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, তার মানে ওয়াই, তার মানে ওয়াই বাই এক্স, তার মানে সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এইটা হচ্ছে আমার থিটার ভ্যালুটা। আর জেড মানে তো জেডই, ঠিক আছে, তার মানে রো থিটা জেড সই দিয়ে যাচ্ছি, রো মানে হচ্ছে কোনো পয়েন্ট থেকে কোনো এক ওই সিলিন্ডারের ওপরে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, থিটা মানে হচ্ছে কোন অ্যাঙ্গেলটা করে থাকবে, আর জেডের ভ্যালু তো জেডের সাথে ইকুয়াল, ওকে। তো এটা হলো সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। লাস্ট যেটা শিখবো আমরা সেটা হলো স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স, স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে। এক্ষেত্রে স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্সে কোনো একটা বিন্দুর অবস্থানকে আর কমা সরি রো থিটা ফাই এই দিয়ে ডিনোট করে, রো কমা থিটা কমা ফাই, ঠিক আছে। এটা কেমন হয়,
the x, the y, it is z. Okay. अच्छा एबार এটা হচ্ছে আমার রো, এটা হচ্ছে আমার থিটা, আর রো এর একটা প্রজেকশন আমি এক্স ওয়াই প্লেনের উপর নিচ্ছি, সেটা হচ্ছে আর, ঠিক আছে? এটা হচ্ছে টু ডাইমেনশনাল, এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ডিস্টেন্স, ঠিক আছে? এই পয়েন্টটা, আচ্ছা এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল করছি এক্স হিসাবে, ঠিক আছে? এবার কী করে বুঝবো এটা স্পেরিক্যাল? দেখো আরটা সাপোজ এরকম বোর্ডের থেকে বাইরের দিকে, হ্যাঁ, এবার ফাই অ্যাঙ্গেল করা মানে কি, এই এক্স ওয়াই যে প্লেনটা রয়েছে এই প্লেন বরাবর ঘুরছে, ফাই অ্যাঙ্গেলটা দিয়ে মানে হচ্ছে এক্স এক্স ওয়াই প্লেনে ঘুরছে, তারপরে একটা সার্কেল হয়ে গেল। আবার থিটা প্লেন, থিটাটা কী রয়েছে, জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে, মানে এইরকম, তাহলে প্রথমে এরকম ঘুরে একটা সার্কেল হলো, তারপরে এইরকমভাবে ঘুরছে, তাহলে ভাবো এই ডিস্টেন্স এইভাবে ঘুরলো, একটা সার্কেল হলো, আবার এইভাবে ঘুরছে, তার মানে টোটালে সাম আপ করলে একটা স্ফিয়ার পাবো না, বুঝা গেছে? আচ্ছা তো এক্ষেত্রে আর হচ্ছে এটা, থিটা হচ্ছে এই যে অরিজিন থেকে কোনো এক স্ফিয়ারের ওপরে কোনো একটা পয়েন্টের ওপর যে ডিস্টেন্স সেটা হচ্ছে রো, থিটা হচ্ছে জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল, ফাই হচ্ছে রোয়ের যে প্রজেকশনটা এক্স ওয়াই প্লেনে রয়েছে তার সাথে এক্সের যে অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কাকো এক্স ইকুয়ালস টু, তাহলে কী পাচ্ছি দেখো ভালো করে, ফার্স্ট হচ্ছে রো, রোটা এখানে জেড এর সাথে থিটা করছে, তার মানে এটা রো কস থিটা, আর এ পাশে যেটা থাকবে সেটা রো সাইন থিটা, তার মানে এই আরটা হচ্ছে রো সাইন থিটা, ঠিক? তাহলে রো সাইন থিটা, ঠিক তো? এটা তো এর সাথে পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলারের কোনো একটা কিছু এই উপাংশ বরাবর যদি কস থিটা হয় এ পাশে বরাবর সাইন থিটা হয়, তাই জন্য রো সাইন থিটা এটা। এবার এক্স অ্যাক্সিস বরাবর তো যাবে, আমাদের এটা জানলে হবে না, তাহলে এটা হলো আমার রো সাইন থিটা, বাট এটা এক্স অ্যাক্সিসের সাথে ফাই অ্যাঙ্গেল করছে, তার মানে রো সাইন থিটা কস ফাই, এটা হচ্ছে আমার এক্স, রো সাইন থিটা মানে এটা, সেটা এক্সের সাথে ফাই অ্যাঙ্গেল করছে, তাহলে কস ফাই, ঠিক আছে? বোঝা গেছে? রো সাইন থিটা কস ফাই। ওয়াই মানে কী হবে তাহলে, রো সাইন থিটা সাইন ফাই, রো সাইন থিটা সাইন ফাই, আর জেড সমান সমান কী হবে, রো কস্তিটা, দেখো রো কস্তিটা থ্রি অ্যাঙ্গেল করেছে, বোঝা গেছে? তো এবার আমাকে জানতে হবে, দেখো রো, রোটা কি সেই আগেরবারের মতো থ্রি ডাইমেনশনাল, রো মানে রো স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রো স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আবার দেখো আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে মানে রো সমান সমান কী হবে, রুট আন্ডার এটা, ওকে বোঝা গেছে? এটা হচ্ছে রো এর ভ্যালু। এবার দেখবো থিটা, থিটা বা ফাই জানতে গেলে আমাদের আর একটা কিছু ক্যালকুলেশন করতে হবে ছোট, সেটা হলো সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আমি আগে জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মানে কী পেয়েছি এটা, ওয়াই মানে এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করছি, তার মানে রো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস ওয়াই স্কোয়ার মানে কি রো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই, ঠিক? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করছি। এবার দেখো রো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন জেলে এখানে পড়ে থাকে কস স্কোয়ার ফাই প্লাস এখানে পড়ে থাকে সাইন স্কোয়ার ফাই, ঠিক? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ভ্যালু ওয়ান হয়, তার মানে রো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পেলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি এটা হয় তার মানে রো সাইন থিটা কী পাবো আমি, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, ঠিক? আচ্ছা এবার আমি জানতে চাইছি ট্যান থিটার ভ্যালু, থিটাটা বার করতে হবে, তাই ট্যান থিটা, ট্যান থিটা মানে কী জানি আমরা, সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? সাইন থিটা বাই কস থিটা উপরে নিচে আর দ্বিগুণ করে দিচ্ছি, করাই যায়, আর সাইন থিটা মানে কি এক্ষুনি পেয়েছি রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর কস থিটা কি এই যে সরি আর না রো দিয়ে রো দিয়ে গুণ করছি, আর রো
রো, তাহলে রো সাইন থিটা হচ্ছে এটা, আর রো কস থিটা কি জেড, তার মানে জেড, মানে ট্যান থিটা যদি এটা হয় তাহলে থিটা কি পাবো, ট্যান ইনভার্স রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড, এইটা। তাহলে এটা হলো আমি ট্যান মানে থিটা পেয়ে গেলাম, মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আর একটা অ্যাঙ্গেল বাকি রয়েছে, সেটা হচ্ছে ফাই। আচ্ছা দেখো ফাই, তো ট্যান ফাই সমান সমান কি হবে, সাইন ফাই বাই কস ফাই, ঠিক। এবার দেখো এইটা বাই এটা করছি, ঠিক আছে, এটা বাই এটা যখন করব তার মানে বাঁ দিকে কী হবে ওয়াই বাই এক্স, আর ডান দিকে কী হবে এই পুরোটা বাই এই পুরোটা, এই পুরোটা বাই এই পুরোটা যখন করব রো সাইন থিটা রো সাইন থিটা কেটে যাবে, পড়ে থাকবে কি সাইন ফাই বাই কস ফাই মানে ট্যান ফাই, তার মানে ট্যান ফাই কস কী পেলাম ওয়াই বাই এক্স, তাহলে ফাই সমান সমান কী হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। হলো কিছু কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে এগুলোই তুমি রেফারেন্স ফ্রেম হিসেবে ইউজ করতে পারো, ঠিক আছে, যখন যেটা সুবিধা হবে তখন সেটা ইউজ করতে হবে, তো ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।